বন্ধুত্বের বন্ধন থাকবে চিরকাল, এই স্লোগানকে বুকে ধারণ করেই টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের 2002 ব্যাচের সহপাঠীদের পুনর্মিলনী অনুষ্ঠান কাকরাইদ বিএডিসি ফার্মের ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 3 ফেব্রুয়ারি দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত প্রায় 60 জন পুরনো সহপাঠীর বন্ধু। সহপাঠীদের বন্ধন অক্ষুণ্ণ রাখতে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন সহপাঠী আতিকুর রহমান বাবু। হাসি বেদনা মিলিয়ে সহপাঠীদের উল্লাসে উদ্ভাসিত ছিল কাকরাইদের বিএডিসি ডাকবাংলো। অনুষ্ঠানের শুরুতেই সকল বন্ধুদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ধারাবাহিকভাবে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং পরবর্তীতে বন্ধুদের মধ্যে বিভিন্ন খেলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সর্বোপরি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্বে ছিলেন রাসেল প্রামাণিক মিতুল, দেলোয়ার হোসেন, আতিকুর রহমান বাবু, উজ্জ্বল জোয়ার্দ্দার, মোহাম্মদ রাসেল আহমেদ, মনিরুজ্জামান আকাশ ও টিভি নাট্য পরিচালক সবুজ খান সহ আরো অনেকে। এই বন্ধন অক্ষুণ্ণ রাখতে প্রতি বছর আরো জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে এমনটাই জানিয়েছেন। ফ্রেন্ডস ফেয়ার 2023 আমরা এবার ফার্স্ট 20 বছর পরে আনন্দ করেছি। আমাদের ব্যাচ হচ্ছে 2002 মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ে। আমার এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, আমরা সবাই একত্রিত হতে পারছি 20 বছর পর, দেখে খুবই ভালো লাগছে। আমি আপ্লুত, আমি অবাক, আমি বিস্মিত যে আমরা মিলিত হতে পারবো কি না। আর এই আয়োজনটা টোটালি দেলোয়ার যার এবং মিতুল যারা করছে তাদের অবশ্যই ধন্যবাদ দিতে হবে। আমরা চাই আগামীতে যেন এরকম আরও মানে হয়, আমরা যেন আবার মিলিত হতে পারি। ব্যাচ 2002 মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে 20 বছর পর এসএসসির যে ব্যাচটা ছিলাম আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আসলে প্রথম দিকে একটা উদ্যোগ নিয়েছিলাম, আসলে আমাদের চাওয়ার সাথে বেশি পাইছি। এত ফ্রেন্ড সার্কেল আমরা ভাবছিলাম হয়তো 20-30 জন নিয়ে আমরা একত্রিত হবো, প্রায় আমাদের 60 জনের বেশি ফ্রেন্ড সার্কেল ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, সিলেট থেকে, দূর দূরান্ত থেকে আমাদের সাথে এই প্রোগ্রামে জয়েন করে সাফল্যমণ্ডিত করেছে এবং আপনারা যারা আছেন আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 2002 ব্যাচের আজকের এই অনুষ্ঠানে সবার সাথে যোগদান করছি। আমি শুধু সেই ইউএসএ থেকে আসছি, ইউএসএ থেকে আসার পরে সবার সাথে 20 বছর পরে একত্রিত হইলাম। তো 20 বছর পরে একত্রিত হওয়ার পরে দেখা যায় অনেকের ফেস এরকম যে মানে চিনতেই প্রবলেম হইতেছে। তো এরকম এতদিন পরে আমরা সবাই একত্রিত হওয়ার পরে যে আনন্দ, আসলে এটা কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না যে আনন্দ আমরা আজকে উপভোগ করতেছি।